पाकिस्तान की कोर्ट ने इस्लाम के पैगंबर पर आपत्तिजनक बयान देने वाली महिला के खिलाफ मौत की सजा सुनाई। गुरुवार को इस मामले में ईसाई महिला को मौत की सजा सुनाई गई। दोषी पाई गई शोगाता करण के खिलाफ बेअदबी कानून के तहत केस दर्ज किया गया। उस पर सितंबर 2020 में एक व्हाट्सएप ग्रुप में इस्लाम के पैगंबर के बारे में अपमानजनक कंटेंट शेयर करने का आरोप। एजेंसी के मुताबिक इस्लामाबाद की पाकिस्तान की कोर्ट ने इस्लाम के पैगंबर पर आपत्तिजनक बयान देने वाली महिला के खिलाफ मौत की सजा सुनाई। गुरुवार को इस मामले में ईसाई महिला को मौत की सजा सुनाई गई। दोषी पाई गई शोगाता करण के खिलाफ बेअदबी कानून के तहत केस दर्ज किया गया। उस पर सितंबर 2020 में एक व्हाट्सएप ग्रुप में इस्लाम के पैगंबर के बारे में अपमानजनक कंटेंट शेयर करने का आरोप। एजेंसी के मुताबिक इस्लामाबाद की स्पेशल कोर्ट के जज अफसर माजुका ने सुनवाई के बाद महिला को पाकिस्तान दंड संहिता की धारा 295C के तहत दोषी पाया। इस धारा में मौत की सजा का प्रावधान। कोर्ट ने शोगात पर 3,00,000 रुपए का जुर्माना भी लगाया है। कोर्ट ने महिला को पाकिस्तानी इलेक्ट्रॉनिक अपराध अधिनियम यानी कि PECA की धारा 11 के तहत 7 साल की कैद और 1,00,000 रुपए का जुर्माना लगाया। जज ने आदेश में कहा कि दोषी को फैसले के 3 दिनों के अंदर हाईकोर्ट में अपील दायर करने का अधिकार है। जज अफसर माजुका ने कहा, जब तक हाईकोर्ट इस फैसले को मंजूरी नहीं देता तब तक सजा पर अमल नहीं किया जाएगा। शोगात दूसरी ईसाई महिला है जिसे पैगंबर और इस्लाम धर्म का अपमान करने के मामले में मौत की सजा सुनाई गई। इससे पहले ईशनिंदा के आरोप में मौत की सजा पाने वाली आसिया बीबी को 8 साल तक जेल में रखा गया था, लेकिन पाकिस्तान सुप्रीम कोर्ट के पूर्व मुख्य जज सईद खोसा की अध्यक्षता वाली पीठ ने अक्टूबर 2018 में उन्हें बरी कर दिया। इससे पहले आसिया बीबी नाम की महिला को बेअदबी मामले में मौत की सजा सुनाई गई। 8 साल जेल में रखे जाने के बाद उन्हें पाकिस्तान सुप्रीम कोर्ट की बेंच ने बरी कर दिया। समस्त को প্রভু যীশুখ্রিস্ট নামে মোর আন্তরিক নমস্কার। খ্রিস্টর প্রিয় ভাই এবং ভনী মানে, হচ্ছে বিশ্বের প্রথম যেপরি আপনার থম্বনেল দেখলে যে বিশ্বের প্রথম মানে আজ পর্যন্ত পৃথিবীর এমতি কেবে হই না। এটা হচ্ছে ফার্স্ট টাইম, এতে দিন পরে এটা হচ্ছে প্রথম থর পাই এটা ঘটি আছে যে জনে মহিলা ফাঁসি দণ্ডরে দণ্ডিত করা যাইছে। যেটা কি পাকিস্তানের ঘটি আছে, এটা আমার ইন্ডিয়ার খবর নুহে। পাকিস্তানের জনে মহিলা আউ জনে যুবতী মহিলা আউ সে পুনি জনে খ্রিস্টান মহিলা তাঙ্কু কোন করা হয়েছে, তাঙ্কু ফাঁসি দণ্ডরে দণ্ডিত করা হয়েছে, তাঙ্কু ফাঁসি সজা তাঙ্কু শোনা যাইছে। তবে কাহিঁকি ফাঁসির সজা কাহিঁকি শোনা গলা সেটা তো আপনার অলরেডি আপনার দেখি সারিথিবে ভিডিও ক্লিপ মাধ্যমে, যেটা মু আপনাকে দেখাইলি। জনে মহিলা আউ সে ফাঁসি দণ্ডরে দণ্ডিত হেউচন্তি, ফাঁসি দণ্ড আদেশ হয়ে যাইছে কিন্তু ফাঁসি হয়ে না, কিন্তু ফাঁসি হব নিশ্চয় হব। আউ কাহিঁকি এমতি হেলা যদি আপন প্রশ্ন করতে, তবে তার উত্তর দেওয়া পূর্ব তা পূর্ব কতটি পয়েন্ট মু আপনার সামনে রাখা চাহুছি। এপরি কিছু দেশ রয়েছে আউ যে দেশের কি খ্রিস্টিয়ানিটি সেটি এলাও করা যায়নি, মানে সেটি অনুমতি দিয়া যায়নি যে যীশু নামে জনে প্রচার করে পারিব। যীশুঙ্কর সুসমাচার জনে রাস্তা উপরে হো কিংবা কোণী স্থানের হো প্রচার করে পারিব, বাইবল পড়ি পারিব, এইপরি অনেক স্বাধীনতা দিয়া যাই না অনেক দেশ রয়েছে। যেপরিক আমার পাকিস্তান হলা, আফগানিস্তান, তারপরে এইপরি যেতে সব মুসলিম দেশগুলি অনেক আর সেমান তো তাঁর পুরা কটকণা করে দিয়া যাইছে যে আল্লাহ ছড়া আউ কেহি এখানে আউ উপাসনা করে পারবে না, সেমতি কটকণা রয়েছে। যে আপনার কুথিলি পূর্ব ভিডিওরে
যে মুসলিম কন্ট্রি মানকরে দেশ মানকরে এমিতি নিয়ম সব রয়েছে, জনে ইসলাম ধর্মকে সে ছাড়ি পারিব না, কিছু মুসলিম কন্ট্রি আছে আও ইসলাম ধর্মকে ছাড়ি পারিব না, যদি সরকার যদি জানিলে, যদি সে মুসলিম দেশ মানকর সরকার যদি জানিলে যে অমুক ব্যক্তি সে আমার ইসলাম ধর্মকে ছাড়ি দিয়েছে, সঙ্গে সঙ্গে তাকে ধরা যাই কি সে মৃত্যুদণ্ডর আদেশ দিয়া যাচ্ছে, এমিতি নিয়ম কানুন গুড়া রয়েছে। আর বিভিন্ন এপরি তো অনেক দেশ আছে, কিন্তু বিভিন্ন প্রকার যে মুসলিম দেশগুলি সব রয়েছে সে দেশে এমিতি নিয়ম কানুন সব রয়েছে যে জনে ইসলাম ধর্মকে ছাড়ি পারিব না নিজ ইচ্ছা অনুসারে, আও ইসলাম বিরুদ্ধে কিছু কহিপারিব না। আর যেটা কি আপনার ভিডিও ক্লিপ দেখিলে এই মহিলা জনক হোয়াটসঅ্যাপ মাধ্যমে সে কম করে ইসলাম বিপক্ষে কিছু মন্তব্য সে দিয়ে যেটা কি সে দেশে এলাও না। আমার ভারত হলে গোটে প্রকার আছে, কারণ আমার ভারত এক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, এটি নিজের ইচ্ছা অনুসারে জনে নিজ ধর্ম প্রচার করে পার প্রসার করে পার, আর জনে চাইলে নিজের ধর্ম পরিবর্তন করে পার, জনে হিন্দু চাইলে খ্রিস্টান হয়ে পার, জনে খ্রিস্টান চাইলে হিন্দু মধ্যে হয়ে পার, জনে হিন্দু চাইলে শিখ হয়ে পার, বুদ্ধিষ্ট হয়ে পার, এমতি প্রত্যেক ব্যক্তি নিজের ধর্মকে পরিবর্তন করিবার পূর্ণ স্বাধীনতা আমার ভারতের রয়েছে, কিন্তু সবু দেশের সেমিতি ব্যবস্থা না। যদি এমতি কিছু মুসলিম কন্ট্রি আছে আর যদি ইসলাম বিপক্ষে যদি টিকি বি যদি সুরাগ যদি মিলিগলা তবে সে ব্যক্তিকে কম করা হব, তাঁকর আইন কানুন আছে, মানে কেউ অপরাধ পাই কেউ দণ্ড তাঁকর আইনরে লেখা যাইছে, আর সেই আইন অনুযায়ী সে কম করবে অপরাধীকে দণ্ডিত করবে, দণ্ড প্রদান করবে, যেটা কি এই মহিলাঙ্ক প্রতি মধ্যে ঘটি আছে। প্রথম থর পাই বিশ্বরে জনে মহিলাকে ফাঁসি দণ্ডরে দণ্ডিত করা যাইছে, আর জনে মহিলা ফাঁসি পাইবে, আর জনে খ্রিস্টান মহিলা। তবে প্রিয় বন্ধুগণ, এ কথা জানলা পরে আমার আউটে বিষয় মনে পড়ুছে, আমার ভারতর জনে ব্যক্তি যাইলে মুসলমান দেশকে যাইলে, আর যেটা কি সাউদি আরব বলে কোহা যায়, আর সেটি গলাপরে সেটা বি গোটে মুসলমান কন্ট্রি, আর সেটি গলাপরে আর সেটি মধ্য ফেসবুক জরিয়ারে সে ইসলাম ধর্মকে সে নিন্দা করে, জনে আরএসএস ব্যক্তি জনক নিন্দা করে যে তোমার আল্লাহ কিছু নুহে, আমার ভগবান হচ্ছেন সব কিছু। পোস্ট কলা মানে কমেন্ট কলা মানে সঙ্গে সঙ্গে অধ ঘন্টা ভিতরে পুলিশ পড়ে আসলে, তাঁকু আরেস্ট করিকি নেই গলে, তাঁকর বিচার হেলা এবং তাঁকু জেল ভিতরে ভর্তি করা গলা। আজি পর্যন্ত এত বর্ষ হলানি, আর জেল মধ্যে সে বাহারি পারু না, বাহারি পারিবে মধ্যে নাই, কারণ তাঁক দেশের এমিতি সবু নিয়ম কানুন সব রয়েছে। সেইপাই সে যে এমতি মেসেজ কলে সেইটা তাঁক মহঙ্গা পড়া সে দেশে, তেমন মু ভারত দেশকরা কবে না, কারণ এটি তো স্বাধীনতা অছে, জনে নিজের কথা সে রকিপার, খ্রিস্ট ধর্ম প্রচার করে পার, যেকোনো ধর্ম প্রচার করে পার, এটি নিয়ম কানুন অছে, কিন্তু কিছু দেশ মানকরে সেমতি নিয়ম না। সাউথ কোরিয়া হল, চীন হল, আর মুসলমান কন্ট্রি গুড়িক হল, এমন এই দেশগুলিকে বহুত কিছু কটকণা রয়েছে, যেটাকে আপনার কেবে ভাবি পারিবে না, এমিতি কটকণা রয়েছে, আর জনে কম করে পার না নিজের ইচ্ছা অনুসারে, আর সে কোণী ধার্মিক বিষয় সবু করে পার না, সেপরমিশন দরকার, অনুমতি দরকার।
ইসলাম হলে চলিব, মানে মুসলমান হলে চলিব, কারণ সে দেশ হচ্ছে মুসলমান দেশ। কিন্তু বাকি রহিলা অন্য ধর্মর লোক মানে সেমানে নিজ ইচ্ছা অনুসারে কোনসি আক্টিভিটি করি পারিবে নাই, এমতি সে দেশে অনেক কটকণা সব রহিছে। তবে প্রিয় বন্ধুগণ, প্রার্থনা করন্তু এই বিশেষ করে ভৌণীক নিমন্তে, হয়তো পরমেশ্বর চাইলে তাকে বঞ্চাই পারন্তি, এহা পরমেশ্বরক হাতর রহিছে। কারণ পরমেশ্বর যদি গোটে বিষয় চাইবে না সেটা কেবে হলে মধ্যে হব না, আর পরমেশ্বর যদি গোটে বিষয় ইচ্ছা করবে হো বলে আইটা নইক রইপারিব না, সেটা নিশ্চয় হব। আপন প্রবল মাত্রার প্রার্থনা করতু ভৌণীক নিমন্তে, প্রভু রাস্তা খুলন্তু। তবে প্রিয় বন্ধুগণ, ভিডিওকে অন্য মানুষ শেয়ার করতু নিশ্চিন্ত ভাবে, আউ ভিডিওকে লাইক করতু, আউ চ্যানেলকে সবসক্রাইব করতু। সমস্তকু খ্রিস্ট প্রেমরে আন্তরিক নমস্কার।